আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে জয়নগর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে শাহাবুদ্দিন শেখের নেতৃত্বে বুধবার সকালে বকুলতলা থানার নতুনহাট থেকে ট্রাক্টর মিছিল করা হয়। এই মিছিলে এলাকার কৃষিজীবী মানুষ ট্রাক্টর নিয়ে বকুলতলা থেকে জয়নগর হয়ে দক্ষিণ ভারসাতের গোড়েরহাট পর্যন্ত পৌঁছায়। এলাকা থেকে আজকে ট্রাক্টর মিছিল করছে কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী কৃষি আইনের বিরুদ্ধে, তার প্রতিবাদ জানিয়ে ওই আইন প্রত্যাহার করতে হবে সেই দাবি নিয়ে 50টা বাইক এবং কয়েক হাজার বাইক এবং 5টা ট্রাক্টর নিয়ে আমরা এগিয়ে চলেছি মিছিল, যাতে আগামী দিনে সুন্দরবন থেকে সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়ে এই আন্দোলন এবং এটা আমরা মনে করি দ্বিতীয় স্বাধীনতার সংগ্রাম। আপনার নাম? আমি শাহাবুদ্দিন শেখ, কৃষক আন্দোলন ধর্মমঞ্চ কমিটির সভাপতি।